হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য এস্টাদলসার জনপ্রিয় সিরিয়াল শ্রীময়ীর আপডেট নিয়ে দেখো জুন এই সংসারটা এখন তোমার তাই আমি চাই তুমি সমস্ত দায়িত্ব বুঝে নাও তুমি না হয় বান্না সব কিছু করো আমি না হয় পরিবেশন করছি তুমি বুঝতে পারছো না আমার এখন বয়স হয়ে গেছে আমি আগুনের তাপে গেলে আমার মাথা ব্যথা করে আমি পারি না আমার শরীরটা খারাপ আমি এই সব কাজ এত বছর ধরে কখনো করিনি তাই আমার নেই দেখো যে তোমাকে এই করিয়েছিল সে তো চলে গেছে এখন তোমাকে কর্ম করেই খেতে হবে তুমি সেটা বুঝতে পারছো না এখন তুমি বলছো যে আমি রান্না বান্না করবো তাহলে আমার অফিসের কাজ কে করবে আমি বুঝি না বাবু কি এমন অফিসের কাজ তোমার পাঁচ মিনিটের জন্য একটা লোক এলো তোমাকে একপালা টাকা দিল তারপর সে চলে গেল। এটাই তোমার অফিসের কাজ আমি তো বুঝতে পারছি না কিছু তোমাকে বোঝার প্রয়োজনও নেই মাসি কারণ দেখো আমার অফিসের চাকরিটা যদি তুমি করতে পারতে তাহলে তুমি সেই জায়গায় থাকতে আর আমি না হয় বাড়িতে থেকে কাজকর্ম রান্না বান্না করতাম কিন্তু সেই যোগ্যতাও তো তোমার নেই তুমি যে বিষয়ে বুঝবে না সে বিষয় নিয়ে কেন কথা বলছো বলো তো আমি তো সেটাই বুঝতে পারছি না আমি সব বুঝে গেছি জুন আজকে বুয়া বাড়িতে আসুক কি করবে কারণ আমি বুয়াকে বলবো আমার শরীর সয় না আমি রান্নাবান্না করতে পারবো না তাই সেন্টার থেকে যেন একটা কাজের লোক নিয়ে চলে আসি মাসি তোমার ছেলের অনেক টাকা ব্যয় হয়ে গেছে অনেক দিন সে বাড়িতে বসেছিল এখন তুমি মা হয়ে ছেলের কষ্ট বুঝবে না তোমার এখন কাজের লোকের প্রয়োজন কাজের লোকের পেছনে টাকা খরচ করবে তোমার ছেলে এখন দেখো জুন সেটা আমি আমার ছেলেকে না হয় বোঝাবো তবে তোমাকে একটা কথা বলে দিই তুমি যা কিছু করছো আমি বেশ ভালোই বুঝতে পারছি কি করছি আমি তুমি এই বাড়িটা বিক্রি করার কথা যদি মাথায়ও এনে থাকো তাহলে সেই কথাটা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও জুন আমি বেঁচে থাকতে এই বাড়িটা আমি কখনো বিক্রি হতে দেব না কি বললে মাসি হ্যাঁ আমি ঠিকই বললাম তুমি কি ভেবেছো বাড়িটা তুমি আমার নামে লিখে দিয়েছো এখন আমি যদি চাই বাড়িটা আমি যে কাউকে বিক্রি করে দিতে পারি জুন তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি বাড়িটা তোমাকে লিখে দিয়েছি কারণ তুমি বলেছিলে তোমার কোনো সম্পত্তি নেই কোনো ভবিষ্যৎ নেই তাই আমি তোমাকে সরল সোজা মনে লিখে দিয়েছিলাম তার প্রতিদান তুমি এইভাবে দিচ্ছ দেখো মাসি এই সব কথা আমার একদম ভালো লাগছে না অনেকক্ষণ যাবৎ খিদে পেয়েছে খেতে চাইছি খাবার দাও ঠিকই তো আমি সব কিছু বুঝে গেছি আমি খাবার তৈরি করে দিচ্ছি কি বুঝে গেছো তুমি এই যে তুমি বাড়িটা বিক্রি করতে চাইছো তলে তলে তুমি হয়তো ষড়যন্ত্র করছো এই বাড়িটা বিক্রি করার জন্য আজকে বুয়া বাড়িতে আসুক বুয়াকে তাহলে আমাকে সব কিছু জানাতে হবে কি জানাবে তুমি বাড়ি আমার নামে তুমি নিজে ইচ্ছে লিখে দিয়েছো আমি তো জোর করিনি এখন বাড়ি যদি আমি বিক্রি করতে চাই তাহলে তোমার ছেলে কীভাবে আমাকে আটকাবে আমাকে কেউ আটকাতে পারবে না তবে দেখো মাসি এই সমস্ত কথা এখন বলে কোনো লাভ নেই কারণ বাড়িটা তো এখন আমি বিক্রি করছি না আর বিক্রি করার কথা মাথায়ও আনছি না তাহলে তুমি এখন কেন ভাবনা চিন্তা করছো যখন হবে তখন না হয় দেখা যাবে কিন্তু ঠাম্মির মনে জুনকে নিয়ে এতটুকু বিশ্বাস নেই এখন ঠাম্মি আস্তে আস্তে বুঝতে পারছে যে শ্রীময়ী কী ছিল এবং জুন কী আর এই দুইয়ের মধ্যে পার্থক্য করে শ্রীময়ীর প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে যখন রেগে সেখান থেকে চলে যায় জুন তার মনের ইচ্ছে মতো আর ভাবে যে এই বাড়িটা তো সে বিক্রি করেই ছাড়বে কোনোভাবেই তাকে কেউ আটকাতে পারবে না কি করবে বাড়িটা তো তার কাছ থেকে হাত বুলিয়ে নিয়েই নিয়েছে জুন আর কিছু তো করার নেই আর তাকে এখন আর ভালোবেসে আন্তরিকতা দেখিয়ে কোনো লাভ নেই তাই শাশুড়ি মাকে এবার কাজ করতে লাগিয়ে দিয়েছে আর এদিকে শ্রীময়ী নিজের বাড়িতে কাজ করছে দাদুভাই জিজ্ঞাসা করে কি মিঠু তুমি কি ওই বাড়িতে গিয়েছিলে নাকি এই বাড়ির কথা আবার ওই বাড়িতে গিয়ে বলো না যেন না আমি যাইনি মেসুমশাই বৌদি আমাকে বলেছে সপ্তাহে দুটো দিন ওই বাড়িতে কাজ করে দিতে তা না হলে মাকেই তো আবার এই অসুস্থ শরীরে খাবার বানিয়ে কাজ করে খেতে হবে সেজন্য জন্য কি বলছো মিঠু আর বৌমা তুমি পারো বটে তুমিও অসুস্থ মিঠু এই বাড়িতে কাজ করা বাদ দিয়ে এখন ও বাড়িতে গিয়ে কাজ করবে করুক না বাবা মা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনিও তো শান্তিতে এ বাড়িতে থাকতে পারবেন না তাই আমি মিঠুদিকে মিঠু মিঠুদি রেগে যায় বলে তুমি কেন কাজ করছো তুমি গিয়ে সোফায় বসে পড়ো আমি আজ কি করতে আমি সব কাজ করে দেব আর আমি জানি যে ওই বাড়িতে জুন যে মানুষ এক গ্লাস জল গড়িয়ে কখনো খায় না মাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে মিঠুদি বলে তুমি চিন্তা করো না এই বাড়ির গোজ গাছগুলো সব আমি ঠিক করে করে দিই তারপরে আমি ওই বাড়িতে যাব তোমাকে কোনো চিন্তা করতে হবে না কলিং বেল বেজে ওঠে মিঠু দরজা খুলে দেখতে পারে কি আর মা এবং পিসিমনি এসেছে শ্রীময়ী তাদেরকে নমস্কার জানায় এবং বুঝতে বলে তারা বলে কিয়া কোথায় কিয়া ভেতরে আছে আমি ডেকে এনে দিচ্ছি আপনারা ওদিকে কোথায় যাচ্ছেন বলুন তো আপনারা কুটুম মানুষ নতুন আমাদের বাড়িতে এসেছেন কিছু কিছু গল্প কথা আলাপ হোক আগে তারপরে না হয় মেয়ের কাছে যাবেন কিয়া চলে আসে এসে বলে তোমাকে না আমি বলেছি দরজায় এসে আমাকে ফোন করতে তোমরা এখানে কেন দাঁড়িয়েছো দাদুভাই রেগে যায় বলে কেন তোমার মাকে দেখে তুমি উতলা হয়ে পড়লে তো চলবে না উনি আমাদের কুটুম মানুষ ওনার সাথে আমরা ভালো মন্দ কথা বলতে পারবো না দেখো দাদুভাই আমার মা পিসিমা এখানে এসেছে ঠিকই তবে আমার শাশুড়ি মা যা ঘটনা ঘটিয়েছে সেই সব কিছু কিন্তু তারা এত সহজে ভুলেনি তাদের সেই ক্ষতগুলো কিন্তু এখনও রয়ে গেছে শ্রীময় বলে কি বললে কিয়া আমি কি এমন ক্ষত করেছি তোমাদের দেখো আনটি সেই সব পুরোনো কথা আমি বলতে চাই না দেখুন আপনারা বসুন না না আমরা বসবো না আপনি তো বেশ ওই বাড়িতে ভালোই ছিলেন তো ওই বাড়িতে যখন থাকলেন না যে বন্ধুর হাত ধরে আপনি বিয়ে বাড়িতে আমাদের বাড়িতে গিয়েছিলেন সেই লোকই নাকি আপনাকে এই বাড়িটা ভাড়া দিয়েছে তার বাড়িতে এসে আপনি উঠেছেন তো আপনি তো পারতেন এই বাড়িতে একলা থাকতে রাজার রানীর মতো কিন্তু আপনি সেটা না থেকে ছেলে ছেলের বউ পরিবারের অন্যান্যদেরকেও নিয়ে চলে এলেন যে মিঠু দি রেগে যায় আঙ্গুল তুলে কথা বলে যে আপনারা এইবারের কুটুম আপনারা বৌদিকে কেন অপমান করছেন এইভাবে খবরদার বৌদিকে অপমান করবেন না কিয়া রেগে যায় বলে তোমাকে আমি বলছি যাও চা নাস্তা চা জলখাবারের ব্যবস্থা করো তার আগে কফি বা চা কিছু একটা দেবে তুমি আমাকে অর্ডার করছো হ্যাঁ আমি তোমাকে অর্ডার করছি যাও আমি করতে পারবো না তোমার অর্ডার আমি কেন শুনতে যাব। তাহলে কি করবে এখানে দাঁড়িয়ে তোমার বৌদিকে দু হাত ধরে আগলে রাখার চেষ্টা করবে সেটা করো না দাদুভাই রেগে যায় বলে কিয়া কথাবার্তা ঠিক করে বলো তোমার শাশুড়িমা এমন কি করেছে যার কারণে তুমি প্রতিনিয়ত তাকে অপমান করছো দেখো কিয়া সেদিন আমি অসুস্থ ছিলাম তোমার বিয়েতে গিয়েছি সেখানে আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম তাই দা আমার হাত ধরেছে এতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে আমি তো কিছু বলতে চাইনি আন্টি তবে হ্যাঁ আমি তো বলেছি তোমাদেরকে যে তোমরা চাইলে ওই বাড়িতে থাকতে পারো বা আলাদাও তোমরা থাকতে পারো সেটাই তো আপনি আপনার ছেলেকে এমন শিক্ষা দিয়েছেন যে আপনার আঁচল ছেড়ে আপনার ছেলে কোথাও গিয়ে থাকবে না কেন আমার বৌমা যা শিক্ষা দিয়েছে সেটাই তো ঠিক কেন মায়ের আঁচল ছেড়ে এখন কি দুদিনের আসা বউয়ের আঁচলের তলে গিয়ে ঢুকবে নিন কী বলতে চাইছেন কি আপনারা আপনারা আমার বৌমাকে এইভাবে একদম অসম্মান অপমানিত করবেন না এই বাড়িতে এসেছেন যদি ভদ্রভাবে থাকতে হয় তাহলে থাকুন তা না হলে আপনার মেয়ের সাথে গিয়ে আলাদা ঘরে কথা বলুন চিময় বলে কিয়া আমার ছেলে তো তোমাকে বিয়ে করতে চায়নি তোমার কাছে হাত জোরও করেনি বিয়ে করার জন্য তাহলে তুমি আমার ছেলেকে কেন বিয়ে করলে আমাদের সংসারে অশান্তি করবে বলে দেখো আনটি আমি এখন ওই সব কথা বলতে চাই না তোমার ছেলে একজন বেকার ক টাকা রোজগার করে গান গেয়ে আর যখন অর্ণার সাথে ওর সম্পর্ক খারাপ হয়ে গেল অর্ণা যখন লাথি মারল ডিঙ্কাকে তখন আমার কাছে এসে পড়লো আমার কাছে আমার সাথে জীবনটা গড়ার স্বপ্ন দেখলো আমি যতদূর জানি কিয়া তুমি ডিঙ্কাকে বলেছিলে যে তোমাকে চাকরি করতে হবে না তুমি গান গাইবে তুমি নিজের প্রতিষ্ঠিত হবে জীবনে এগিয়ে যাবে আর তুমি এদিকে চাকরি বাকরি করবে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য নেবে বলনি তুমি এইসব কথাকে মিথ্যে আমি এখন এই সব কথা বলতেই চাই না আনটি কেন বলতে চাও না কথা তুমি তুলেছো তাহলে বলবে না কেন এরই মধ্যে ডিঙ্কা দরজায় দাঁড়িয়ে সমস্ত কথা শুনে ফেলে সে বাড়িতে এসে বলে মা কি হয়েছে এখানে কি হচ্ছে কিছুই না তুই এসেছিস কিয়া বলে কেন আমি আসলে তোমার কোনো অসুবিধে আছে কিয়া আমি কখন বাড়ি থেকে যাবো কখন বাড়িতে ফিরবো সেই সমস্ত কথা আমি তোমাকে বলে নিশ্চয়ই যাব না আর তুমি কি বলছিলে আমি বেকার আমি রোজগার করি না তাহলে তুমি এখানে পড়ে আছো কেন তোমার মা এবং পিসিমার সাথে চলে যাও না এই বাড়ি থেকে আমি তোমাকে হাত জোর করছি চলে যাও এই বাড়িতে থাকার তোমার কোনো প্রয়োজন নেই যেখানে তোমার শাশুড়িমার সাথে তোমার বনিমানা হচ্ছে না তোমার শ্বশুরবাড়ির লোকজন খারাপ তোমার স্বামী তোমার কথা শোনে না সেখানে থেকে তুমি কি করবে বিয়ের আগে যেমন মায়ের বাড়িতে থাকতে তেমনই গিয়ে থাকো পিসিমা রেগে যায় কি আর বলে আমরা কি মেয়েকে এতগুলো টাকা খরচা করে বিয়ে দিয়েছি নিজের বাড়িতে রাখবো বলে এই তো আপনাদের সুবুদ্ধি হয়েছে তাহলে আপনারা মেয়েকে নিয়ে চলে যান আলাদা ঘরে নিয়ে গিয়ে সেটাই বোঝান যে এখন ওর বিয়ে হয়ে গেছে এই পরিবেশে ওকে মানিয়ে নিয়ে চলতে হবে এখানে থাকতে গেলে সেটা যদি না করতে পারে তাহলে আপনাদের সম্মানও যাবে কিয়া বলে প্রত্যুষ তুমি কত টাকা রোজগার করো গান গেয়ে বলো তো আমাকেই তো সংসারের সমস্ত দায়িত্ব নিতে হয় ডিঙ্কা হেসে ফেলে বলে কি বললে তুমি সংসারে কোন দায়িত্বটা নিয়েছো বলো তো তোমার টাকা আমরা একটাও সংসারে কখনো কাজে লাগিয়েছি আমার মাও কখনো তোমার টাকার আশা করেনি বা আমিও করিনি কিন্তু তুমি কি করে বললে যে তোমার চাকরিটা আছে বলে তোমাকে আমি বিয়ে করতে চেয়েছি তোমাকে বিয়ে করার জন্য আমি কি তোমাকে কখনো ফোর্স করেছিলাম বরং তুমি এসেছিলে আমার কাছে আমাকে বিয়ে করতে এখন সব কিছু ভুলে গেলে এখন সব দোষ আমার ঘরে এসে পড়লো তাই না তোমাকে যদি বিয়ের আগে আমি চিনতে পারতাম যে তোমার বিয়ের আগে একরূপ ছিল আর বিয়ের পরে তুমি এরকম মানুষ হবে যে প্রতিটা পদে পদে আমার মাকে মান অপমান করবে অসম্মানিত করবে তাহলে আমি তোমাকে কখনো বিয়ে করতাম না শ্রীময়ী বলে থাক না ডিঙ্কা কেন থাকবে মা তোমাকে কেন ওই অসম্মান করবে কিসের কারণে কোন দায়িত্বটা আজ পর্যন্ত সংসারে নিয়েছে কটা টাকা এই সংসারে খরচ করেছে তাহলে কেন বললো দায়িত্ব সমস্তটাও নিয়েছে আমি কিছুই করি না ডিঙ্কা প্রচন্ড রেগে যায় দাদু ভাই ডিঙ্কাকে বলে দেখো দাদু ঠান্ডা হয়ে যাও এইভাবে রাগ করো না কেন করবো না আমি বুঝতে পারছি ওর বাড়ির লোক যেরকম সেরকম কিয়া নিজেও সেটা আমার বুঝতে আর কোনো বাকি নেই তবে আজকে আমি ডিপেন্ড করছি অন্যার সাথে আমার সম্পর্কটা ভেঙে গেছে তবে অন্যার সাথে কখনো আমার এই সমস্ত বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা তর্ক হয়নি যেটা কিয়ার সাথে হচ্ছে কিয়া যে এতটা এরকম মানুষ সেটা আমি কখনো বুঝতে পারিনি তুমি কেমন মেয়েকে বিয়ে করেছো বুঝেছো দাদুভাই তোমার জীবনটা নষ্ট করার জন্যই ওই মেয়ে বাড়িতে এসেছে রেগে গিয়ে তার মা ঠাম্মিকে নিজের ঘরে টেনে নিয়ে চলে যায় এখানে আর এক মুহূর্ত থাকতে দেয় না মিঠুদিকে শ্রীময়ী চা করতে বললে মুখের না করে দেয় বলে আমি কিছু করতে পারবো না এই মহিলা দুটো এসেছে থেকে তোমাকে অপমান করেছে বৌদি আমি তাদের জন্য কিছুই করবো না আমি চা করে দিচ্ছি ডিঙ্কা বলে যে না তুমি করবে না কারণ আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না আমার মাকে ছেড়ে কোথাও যাব না আমার মাকে আমি শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আগলে রাখবো এটাই আমার কথা আর সেটা যদি কেউ বুঝতে পারে তাহলে ভালো তা না হলে তার জন্য খারাপ শ্রীময়ী কান্না করতে লাগে বলে ডিঙ্কা তুই কি আর সাথে সম্পর্কটা ভেঙে দিস না সবে মাত্র জাম্বর সাথে অঙ্কিতার সম্পর্ক ভেঙে গেছে তার দায় আমার উপর এসে পড়েছে এখন যদি তোর সাথে ডিঙ্কার সম্পর্কটা ভেঙে যায় তাহলে সেই দায় কিন্তু আমার ঘাড়ে এসে পড়লে আমি আর সহ্য করতে পারবো না আমি এত অভিযোগ আর মেনে নিতে পারছি না কি হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে দিনকা রাগে খোপে কিয়াকে বেরিয়ে যেতে বলল তার মা পিসিমার সাথে থাম্মি বেঁচে থাকতে বাড়ি জুনকে বিক্রি করতে দেবে না জানালো তাহলে ঠাম্মির কোনো কথাই জুনের আর কোনো কিছু যায় আসছে না কারণ ঠাম্মির মাথায় হাত বুলিয়ে বোকা বানিয়ে ঠাম্মির কাছ থেকে বাড়িটা লিখে নিয়েছে জুন তাই শাশুড়ি মাকে এখন আর প্রয়োজন নেই তাই চাকরানি বানিয়ে বাড়িতে রেখে দিয়েছে আর বাড়িটা সে বিক্রি করেই ছাড়বে কোনোভাবে এই বাড়ির একটি টাকাও কাউকে পেতে দেবে না জুন মাঝখান থেকে শুধুমাত্র শ্রীময়ী শ্বশুরের ভবিষ্যৎ এবং শ্রীময়ী শ্বশুরের স্বপ্নটাকে নষ্ট করে দিতে চলেছে শ্রীময়ী এই সব কিছু কবে জানতে পারবে কি আর মা এবং পিসিমা এসে শ্রীময়ীকে অপমান করলে ডিঙ্কা তাদের যোগ্য জবাব দেয় আর কিয়া তাদেরকে নিয়ে ঘরে চলে যায় কোনোভাবেই সে শাশুড়িকে সম্মান করতে পারছে না মুখের উপর জানিয়ে দেয় ওই বাড়িতে থাকতে চেয়েছিল কিয়া কিন্তু থাকতে পারেনি সেই রাগ খুব মনের মধ্যে এখনও পুষে রেখেছে কোনোভাবেই তার মন থেকে সেই ক্ষতগুলো ভরাট হচ্ছে না কোনোভাবেই মেনে নিতে পারছে না কিয়া কি হতে চলেছে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টা দলসার পদ্মায় এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন